ঈদ উপলক্ষে বাবার বাড়ি থেকে আমরা মা ছেলে কি কি গিফট পেলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এবং সবাইকে ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। সবার ঈদ ভালো কাটুক, প্রিয়জনের সাথে কাটুক, পরিবারের সাথে কাটুক। হঠাৎ করে মা ফোন করলো বাবার বাড়ি যাওয়ার জন্য একদিনের জন্য, তো আমি তাড়াহুড়া করতেছিলাম। এর মধ্যে আমার শাশুড়ি মা বলতেছিল যেহেতু আমার বাড়ির একটা টিফিন বক্স রয়ে গেছে, ওখানে কিছু ইফতারিও তৈরি করে নিতে, তাই আমি এখানে ছোলা বুট বেগুনি পেঁয়াজু তারপর হচ্ছে একটা আটা দিয়ে আমি কেক তৈরি করে নিয়েছিলাম আর সুজির বরফি করছিলাম। এগুলোর মোটমাট সব কিছুই করে বাবার বাড়ির জন্য কিছু নিয়ে নিয়েছি ইফতারি, আর এখানকার জন্য কিছু রেখে সব কিছু নিয়ে চলে এলাম আমি আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে এসে ইফতারি করে নিয়েছিলাম, আমার ছোটো ভাই গিয়েছিলো আনতে আমাকে, তো এসে ইফতারি করে আমরা বোনেরা মিলে চলে আসলাম মার্কেটে। আর এসে দেখি মার্কেট তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যদিও বা ভিতর অনেক ভিড় ছিল, এই জায়গাটা একটু ফাঁকা ছিল। আর আমার টেলার্সে কিছু ড্রেসও ছিল, এগুলাই নেওয়ার জন্য আমি উঠেছিলাম। তারপর এদিকে ড্রেস দেখতে আসছি একটা দোকানে, আর সামনে হচ্ছে আইসক্রিমের দোকান ছিল, সাজিত তো আইসক্রিম খাবে, তো ওর জন্য এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর গ্রেপস নিয়ে নিয়েছি কিছু, কারণ ও অনেক বেশি গ্রেপস পছন্দ করে। তারপর হচ্ছে আমরা দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়েছি, আর আপুদেরকে বলতেছিলাম তারা খাবে না। আর এই শাড়িটা আম্মুর জন্য আমার ভাই নিচ্ছিল। সবার জন্য মোটামুটি শপিং করা হচ্ছিল এখানে, আর সারাদিন রোজা রাখার পর আইসক্রিম খেয়ে অনেক বেশি শান্তি লাগতেছিল। আপু তো সাজিদ থেকে আইসক্রিম খেয়ে ফেলতেছে, এই জন্য সাজিদ আপুর সাথে কি করে দেখবো। এটা হচ্ছে আমার মেজো বোন সাজিদের মেজো খালামণি, আর ও হচ্ছে সাজিদ থেকে দুষ্টুমি করে আইসক্রিম খেয়ে ফেলতেছিল, কিন্তু সাজিদ তো আপুকে দিবে না, শুধু আমাকেই দিবে। এরপর চলে আসছি আমি সাজিদের জন্য জুতা নেওয়ার জন্য, আর ভাইয়াই হচ্ছে ভাইয়ার পক্ষ থেকে জুতা পাঞ্জাবিগুলো গিফট করতেছিল সাজিদকে। তো এই জুতাগুলো আমাদের অনেক বেশি পছন্দ হয়ে যায়, এটা থেকে হচ্ছে জুতাটা নিয়ে নিই আমরা। এখানে অনেক বেশি আইটেমস ছিল, জুতা লেডিস জুতা থেকে শুরু করে মেয়েদের গয়না সহ অনেক কিছুই ছিল। আর হলুদের এই ডিজাইনের গয়নাগুলো অনেক বেশি সুন্দর লাগে। আর এদিকে এই ডিজাইনটার মধ্যে কী কী আছে, কী কী সেটে রয়েছে সব কিছুই আপু হিসাব করতেছিল। চুড়ি গয়না কোমরের বিছা সব কিছুই ছিল মোটামুটি। আমাদেরকে আরও কয়েকটা ডিজাইন দেখালো, আমরা যখন দেখতে চাচ্ছিলাম তখন বলতেছে এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। তো যেহেতু ঈদের চাপ তাই আর ওনাকে বেশি প্যারা দিচ্ছিলাম না, তবে হ্যাঁ উনি নিচ থেকে আমাদেরকে এগুলো দেখাচ্ছিল। আর এটা ছিল ওনার গোডাউন, আমরা প্রথমে মার্কেটে ওনার দোকানে গিয়েছিলাম, এরপর হচ্ছে উনি গোডাউনে নিয়ে আসে আমাদেরকে এগুলো দেখানোর জন্য। তারপর চলে আসছি সাজিদের জন্য পাঞ্জাবি নেওয়ার জন্য কাপড়ের দোকানে। এখান থেকে আমি সবসময় দেখা যায় মাস্ক নেওয়া হয় এই দোকান থেকে, এর আগে অনেকবার শেয়ার করছি। তো এখান থেকে সাজিদের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি, অনেক খোঁজাখুঁজি পর এই পাঞ্জাবিটা পেয়েছি, আর মোটামুটি এটা আমার ড্রেসের সাথেও ম্যাচ হচ্ছিল, তাই বেসিক্যালি এটা নেওয়া। তারপর আমাদের মার্কেট তো শপিং করা সব কিছু কমপ্লিট, এখানে কিছু শপিং তো আগে করা হয়েছে আব্বুর পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে, যে শপিংগুলো আসছে সেগুলো আগে চলে আসছিলো। আর এগুলো কক্সবাজার থেকে আপুকে দিয়ে নিয়ে আসা হয়েছিল, প্রথমে এটা টি শার্ট ছিল, এগুলো আব্বু আমার পক্ষ থেকে ছিল। এটা হচ্ছে একটা শার্ট এবং প্যান্টের সেট, এই শার্টটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, এই শার্টের ডিজাইনটা অনেক বেশি সুন্দর, এবং জিন্সের প্যান্টটা ছিল একদম সফট। এগুলো আপু আমাকে ভিডিও কলে দেখিয়ে কিনছিল, আর এখন যে শার্ট প্যান্টটা দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে সাজেদের জন্য গিফট আসছিল। আর এই পাঞ্জাবি তো একটু আগে আপনারা দেখেছেন মার্কেটের মধ্যেই, এটা ভাইয়ার পক্ষ থেকে ছিল পাঞ্জাবি সেট। ভাইয়ার পক্ষ থেকে পাঞ্জাবি সেটটার সাথে ছিল এক জোড়া জুতা, যেটা কিনা আমার অনেক বেশি সুন্দর লাগছে, আর এবং অনেক কিউট একটা বক্সের মধ্যে ছিল, এই যে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক জুস। আর বেবিদের জুতাগুলো এরকম ডিজাইনের জুতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এবার চলে আসছি আমার থ্রি পিসে, এটাও হচ্ছে আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমার জন্য গিফট আসছে।
এই থ্রি পিসটা। তারপর সাজেদের পাপার জন্য আসছিল গিফট হচ্ছে আমাদের বাড়ি থেকে একটা পাঞ্জাবি, তারপর আমার ছোট ভাই শ্বশুর বাড়ি থেকে একটা পাঞ্জাবি। এগুলো সাজেদের পাপা চলে যাওয়ার আগে নিয়ে গিয়েছে, যদিও বা সাজেদের পাপা চলে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, সেটা ঈদের পরে শেয়ার করা হবে। আর এই থ্রি পিসটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে, এটা আরং কটনের থ্রি পিস। এটা তো অনলাইনের মধ্যে অনেকজনে দেখে ফেলেছেন, এর মধ্যে এটা নেওয়ার আমার খুব বেশি ইচ্ছা ছিল, আর যখন মার্কেটে যাওয়ার পর এটা দেখছি তো আমি তো এটা না নিয়ে থাকবো না, তাই এটাই হচ্ছে পছন্দ করছিল আর আমাকে এটা নিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই এটার জন্য ভাইয়া যে ক্যাশ টাকা দিয়েছিল ওখান থেকে নেওয়া। আর এখন হচ্ছে এই কিউট ব্যাগটা, এই কিউট ব্যাগটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করছে। এই এটির কালারটা অনেক বেশি জোস ছিল আর ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লাগছে। এই ছিল আমাদের বাবা বাড়ি থেকে আসা আমাদের মা ছেলের জন্য শপিং। আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগে আমার ঈদ শপিং নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায় নিয়েছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।